হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। ভাই আজকের ভ্লগ এত হার্ড হয়েছে ভাই, আমার হালত খারাপ হয়ে গেছিল আজকের ভ্লগে। ওকে, তো গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমি বসে ভিডিওস দেখছিলাম, আর তখনই ভাই ইলেকট্রিসিটি চলে যায়। আর ভাই তারপরে আমি থাকতেই পারি না এত গরমের মধ্যে। ভাই এখন কি গরম লাগতেছে, কি গরম পড়ছে এখন। এক মিনিট, জলার আওয়াজ কোথা থেকে আসতেছে? ও ভাই, ভাই এখানে আগুন ধরে গেছে। আগুন কিভাবে ধরলো ভাই? ভাই আমি জানলাটা খুলে রাখছি, জানলা থেকে তারপর আগুন চলে গেছে, এত গরম। একটু বেশি বলে দিলাম ভাই আমি। তারপরে আমার মাথায় একটা আইডিয়া আসে। ওকে, তো ভাই আমার মাথায় একটা আইডিয়া আসছে। যেখানে একটা পাহাড় আছে আর ওখানে একটা নদী আছে, ঠান্ডা নদী আর ওয়াটারফল আছে, ওইখানে গিয়ে এখন স্নান করলে ভাই আমার গরমটা যাবে ভাই। ওকে, তো তারপরে আমি বেরিয়ে পড়ি পাহাড়ের ওয়াটারফলে স্নান করতে। কিন্তু আমি গিয়ে দেখি যে আমার বাড়িতে আমার বাইকটাই নাই। ভাই আমি ভাবলাম যে বাইক নিয়ে যাব, কিন্তু বাইকটা কেউ নিয়ে গেছে আমার। তো তারপরে আমার মাথায় আসে গোধন। ইয়েস ভাই, গোধনের কাছে সাইকেল আছে, তো সাইকেলটা নেওয়ার জন্য আমি হেঁটে হেঁটে বেরিয়ে পড়ি। ও ফাইনালি পৌঁছে গেছি গোধনের বাড়ি, ওনাকে ডাকতে লাগবে। কি রে গোধন! ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমার হাতে সাইকেল চলে আসে। ওকে, তো ফাইনালি গোধন চলে আসছে। আই এম ব্যাক। আর আগের বারের মতন কন্ট্রোল আমার জানা আছে অলরেডি। তো আজকে সাইকেল নিয়ে যাবো ওয়াটারফলে, কারণ এত গরম পড়ছে, স্নান করতে লাগবে ফটাফট। পরে দেখা হবে, ঠিক আছে? জানিস তো গিয়ার ঠিক করতে লাগবে, সব জানি একদম পারফেক্ট। বাই। ওকে, তো তারপরে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি স্নান করতে। ওকে, শুরু হয়ে গেছে আমার সাইকেল চালানো। যারা যারা আমার এই ভ্লগটা দেখছো তারা হয়তো জানো যে আমি আগের বার সাইকেল নিয়ে রং টং গেছিলাম, কিন্তু যাইতে পারি নাই ভাই। এবার তো আরো বেশি দূরে যাবো ভাই। আর ভাই ওর সাইকেলের মধ্যে এখন বেল লাগাইছে ভাই, কোনো তাড়াহুড়া করা যাবে না, আরামসে চালাতে লাগবে। আর এখন তো শুধুমাত্র শুরু করলাম আর তাতে এত গরম লাগছে। আর আজকে তো আমি একা আসছি, আমার সঙ্গে কেউ আসেই নাই ভাই। এই যতগুলো খাটনি করতেছি সেগুলো সব পূরণ হয়ে যাবে, ওয়াটার পুলে স্নান করবো পুরো একদম ঠান্ডা জলে, আহ সব গরম চলে যাবে ভাই। 5 মিনিট সাইকেল চালানোর পর ভাই, এখন 5 মিনিটই হইলো আর আমার অলরেডি ভাই আমার ঘাম ছুটা শুরু হয়ে গেছে, অলরেডি এত টায়ার্ড হয়ে গেছি আমি। তারপরে গিয়ে সাইকেল চালাই চালাই আমি অনেকটা দূর চলে আসি, আর তখনই ওকে, তো ভাই এখন অনেকটা দূর চলে আসছি, 20 মিনিটের মতন হয়ে গেল আমার সাইকেল চালানো। এই দেখো ভাই, এই যে কিছু বলার নাই, মুখ দেখে বুঝতে পারছো আমার কতটা ঘামে গেছি আমি, এত গরম, আর এদিকে সাইকেল পাংচার হয়ে গেছে। তারপরে আর কি, তারপর ভাই আশেপাশে কোনো দোকানই ছিল না, আমাকে হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হয়। তারপর ফাইনালি আমি একটা সাইকেলের দোকান পাই, সাইকেলটাকে ঠিক করতে দিই। আর সাইকেলটা ঠিক করতে অনেক টাইম লাগবে বললো, কারণ দোকানদারটা খেতে যাচ্ছিল, ওর খিদে পাইছে। তার জন্য ভাই আমি হেঁটে হেঁটে বেরিয়ে যাই। ওকে, তো ভাই হাইটে হেঁটে বেরোনোর আমার অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেছে হাইটে হেঁটে বেরোনোর, আর আমি এখনো জানি না যে আমি হাইটে হেঁটে কেন যাচ্ছি এত দূর। ভাই এখনো অনেক দূর আছে, 10-15 কিলোমিটার, 10-15 কিলোমিটার আছে এখান থেকে, আর আমি হাইটে হেঁটে যাচ্ছি এত গরমের মধ্যে, এত রোদ্রু আর এত গরমের মধ্যে আমি হাইটে হেঁটে যাচ্ছি কেন? আর আমি আমার ব্যাগ ট্যাগ সব ওখানে রেখে আসছি। আর এখন ভাই পায়ের ব্যথা প্রচুর বেড়ে গেছে, আর অনেক জল তেষ্টা পাইছে ভাই, প্রচুর জল তেষ্টা পাইছে। কিন্তু কিছু করার নাই, কারণ আমি টাকা আনতে ভুলে গেছি ভাই। আমি আমার পার্সই আনি নাই, এটিএম কার্ড কিছু আনি নাই, টাকা উঠাইতে পারবো না। মানে আমাকে হাইটে হাইটেই যাইতে লাগবে ভাই, আবার হাইটে হাইটে আসতেও লাগবে। এখনো তো অতটা টায়ার্ড হই নাই, এখন অতটা গরম লাগতেছে না, কারণ এখানে ছায়া আছে পুরা। ভাই এত সিঙ্গারা মিঙ্গারা আছে, আমাকে খাইতে পুরা খিদা পাই গেছে, কিন্তু টাকাই আনি নাই। না আমার কাছে টাকা ছিল, না আমার কাছে খাওয়ার ছিল, আর না জল ছিল, তাই রিল্যাক্সে আমি যাচ্ছিলাম। মাঝখানে তো ক্রিকেট খেলাও দেখা শুরু করে দিয়েছিলাম। ওকে, তো ভাই রংটং এখান থেকে 5 কিলোমিটার দূর, আর এখন আমার অলরেডি হালত খারাপ হয়ে গেছে, পুরো হালত খারাপ হয়ে গেছে, পা পুরো ব্যথা করতেছে হাইটে হাইটে আসার পর, আর জল পুরো দেখতে পাচ্ছি, কিন্তু জল এখানে আর কোথাও পাবো না। আর ভাই আমি আর হাঁটতে পারতেছি না ভাই, এত এত নিঃশ্বাস আমার ফুলে গেছে। কখন থেকে আমি হাঁটে যাচ্ছি ভাই, আমার 1.5 ঘন্টা হয়ে গেছে আমার হাঁটে আসার, আমি আর কথা বলতেও পারতেছি না, ব্লগও করতে পারতেছি না, আর পুরো পা ব্যথা হয়ে গেছে। আর মেন তো আমি টাকা আনতে ভুলে গেছি ভাই, না আমি জল খাইতে পারতেছি, না কিছু খাওয়ার খাইতে পারতেছি, না আমি বাড়ি রিটার্ন যেতে পারতেছি। যদি টাকা থাকতো তাহলে আমি বাড়ি রিটার্ন চলে যেতাম ভাই, ব্লগ পরে করতাম, সাইকেল নিয়ে করতাম, পাংচার টামচার ঠিক হওয়ার পরে। এখন আমার হাঁটার 2 ঘন্টারও বেশি হয়ে গেছে, আর এখন আমাকে 5 মিনিট পর পর ব্রেক নিতে হচ্ছে, কারণ পায়ের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে ভাই। আর পারতেছি না ভাই, পুরো টায়ার্ড হয়ে গেছে, এখনো শুধু রং টং 4 কিলোমিটার বাকি আছে, এখনো পুরো পা ব্যথা করছে ভাই, পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর যেমন কি তোমরা জানো এখানে হলো এলিফ্যান্ট জোন, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না ভাই, ফটাফট এখান থেকে যেতে লাগে, এই জায়গাটা একটু রিস্কি আছে। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ভাই, কতটা শান্ত জায়গা ভাই, পুরো জঙ্গলে চলে আসছি আমি, আর একা জঙ্গলে মধ্যে হাইটে বেড়াচ্ছি এরকম করে ভাই, পুরো ভয়ানক এই জিনিসটা ভাই, এরকম কেউ করে না ভাই, জঙ্গলের মধ্যে এরকম একা একা কোথাও বেরোয় না ভাই। এখানে চারপাশে জঙ্গল গাছপালা আছে বলে এখানে ঠান্ডা আছে অল্প, নাহলে তো আমি শেষ হয়ে যেতাম কখনই।
তো এরা সাইকেল নিয়ে যাচ্ছে, আগের বার আমি আসছিলাম কিন্তু পারি নাই, ওটা আলাদা কথা। আসলে তুমি আমার হিরো। তারপরে প্রায় আরো এক ঘন্টা হাঁটার পর এখন এমন একটা জায়গায় চলে আসছি যেখানে ছায়া নাই ভাই রাস্তাটার মধ্যে, আর পুরো গরম লাগতেছে, এখন মাথা ঘুরতেছে ভাই। এখন আমার এদিকে পাহাড় টাহাড় আছে কিন্তু এখন আর দেখতে ইচ্ছা হচ্ছে না ভাই, আমার কিছু দেখতে ইচ্ছা হচ্ছে না। আমার মুখ দেখে হয়তো বুঝতে পারতেছো যে আমি কিরকম টায়ার্ড হয়ে আছি, গলা পুরো শুকায় গেছে, কথা বলতে পারতেছি না কারণ জল এত তেষ্টা পাইছে আমার, জল খাইতে লাগে ভাই যেমন তেমন করে। কোনো গাড়িও যাচ্ছে না যে আমি লিফট চাবো, একটু আমাকে আগে আগে পর্যন্ত পৌঁছায় দাও। এরপর থেকে ভাই শরীরে একটুও শক্তি বেঁচে ছিল না, আমি একটু করে আগাচ্ছিলাম আর জল চাচ্ছিলাম সবার কাছ থেকে। পানি আর পানি পিনে গা পানি শান্তি দিছে আমাকে, কতটা ফ্রেশ লাগতেছে আমি বলে বুঝাতে পারবো না ভাই, এতটা ফ্রেশ লাগতেছে এখন ভাই। জল খেয়ে মুখ টুক ধুয়ে পুরো শান্তি পেয়ে গেলাম। ইয়েস ভাই, জল খাওয়ার পর অনেক এনার্জি পেয়ে গেছিলাম, তার জন্য আমি আবার বেরিয়ে যাই। ভাই ফাইনালি যেখানে আসার কথা ছিল সেখানে পৌঁছে গেছি, আর অল্প রাস্তা খালি বাকি আছে। ইয়েস ভাই, অনেক কষ্ট করার পর অনেক হাঁটার পর ফাইনালি আমি সেই জায়গাটার মধ্যে পৌঁছে যাই। তো গাইস ফাইনালি আমি পৌঁছে গেছি যেখানে আমি স্নান করতে আসছি এত গরমের মধ্যে হাইটে হাইটে, আর এটা হলো সেই জায়গাটা। অনেক জল আছে এটার মধ্যে, ভয় লাগতেছে আমাকে এখন নামতে। কিচ্ছু বলার নাই আর ভাই, পুরা জায়গাটার মধ্যে পুরো জলে জল থাকে, আবার আমি ডুবে যাবো এতটা জল থাকে, কিন্তু একটুও জল নাই ভাই, মানে আমার সঙ্গে এরকমই হবে এটা কি কোনো মানে হইলো? ইয়েস ভাই, এত কষ্ট করার পর এত দূর হেঁটে আসার পর ভাই নদীতে জলই নাই, তারপর আর আমার একটুও শক্তি ছিল না। আমি তাদেরকে ফোন করলাম আর আমি ওখানেই বসে ওয়েট করছিলাম ওদের, তারপর অনেকক্ষণ পর ওরা আসলো। তারপর আমি বেশি কিছু টাইম ওয়েস্ট করি না ভাই, সিধা হেলমেটটা পরে আর এখান থেকে বেরোই যাই ভাই ফটাফট। তারপরে ওরা আমাকে একটা জায়গায় নিয়ে যায়, যেটা দেখার পর ভাই আমি অনেক খুশি হয়ে যাই। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এখন স্নান করার জন্য, এত গরম, ফাইনালি ফাইনালি ভাই, এত কষ্টের ফল ফাইনালি পাই গেলাম আমি, আর আমি জানি না যে বিনা কারণে আমি হাঁটলাম কেন, এদেরকে ডাকলেই হয়ে যেত। ওকে তো ফাইনালি তারপর আমরা একটা ওয়াটারফল দেখতে পাই, এন্ড সেখানে আমরা সুখে শান্তিতে গরমে আরামে স্নান করি। ওকে তো ভাই স্নান কমপ্লিট হওয়ার পর আমরা রিল্যাক্সে বাড়ি চলে আসি, আর বাইদে আমি স্নান করার ভ্লগ কোনোদিন বানাবো ভাবি নাই আমি। কে ফোন করে? হ্যালো, হ্যাঁ কি রে, আমার সাইকেল কই? কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে।